नमस्कार बंधुरा, रेल होम गार्डनर पक्ष के सकल के शुभेच्छा जानिए शुरू कर आज के भिडियो। बंधुरा देखते ही पाच्छेन आमार एटा एकटा थाई भेराइटी जामरुल गाच जेटार प्रतिस्थापनेर भिडियो आपनादेर काछे आमी शेयर करेछिलाम। आज थेके प्राय 9 मास आगे एर प्रतिस्थापन आमी करेछिलाम। तो देखुन 9 मास पर गाछेर चेहरा देखुन, चारिदिक दिये गाच देखुन झाँकड़ा हये गेछे। सेई समयते एकटी डाल छिलो, एखन देखुन अनेकगुली डालो हये गेछे। एई थाई भेराइटी जामरुल गाच एप्रिल मे मास करे এই জামরুল গাছে ফুল আসে, তো তারপরে ফলে রূপান্তরিত হয়। তো সেই কারণে আমাদেরকে এই সময়ে এই থাই ভ্যারাইটির জামরুল গাছের কিছু পরিচর্যা আমাদেরকে করতে হবে, তাহলে আমরা অনায়াসে এই গাছ থেকে ফল পেতে পারি। আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আমি প্রতি মাসে এই গাছে আমি জৈব মিশ্র খাবারটা দিই এবং তার সাথে দিই সর্ষের তরল সার আর তার সাথে ব্যালেন্স এনপিকে। এই তিনটি খাবার প্রতি মাসে আমি 10 দিন ছাড়া ছাড়া এই গাছে আমি দিয়েছিলাম। তো তাতে দেখুন গাছের কি চেহারা আছে এখন। আর আশা করছি দেখুন এই গাছগুলোতে দেখুন এই যে নতুন নতুন ব্রাঞ্চ বেরোচ্ছে, দেখতে পাচ্ছেন নতুন নতুন পাতা বেরোচ্ছে। এই পাতা বেরোনোর পরই কিন্তু কুড়ি আসবে, কারণ আমার আরেকটি গাছ আছে সেটাতে অলরেডি কুড়ি এসে গেছে এবং ফুলও ফুটে গেছে। আমি দেখাচ্ছি সেই গাছটাকেও আপনাদেরকে দেখাচ্ছি। তবে আপনাদের কাছে যে থাই ভ্যারাইটির জামরুল গাছ আছে সেই গাছে যদি এখনও পর্যন্ত কোনো ফুল আসেনি, তো তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন কি করলে আপনাদের এই গাছে ফুল আসবে, সেটাও আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব কি করলে ফুল চলে আসবে। তো সেটা আমি পরে বলছি। তো এটা আমার এই গাছটার এখনো পর্যন্ত কিন্তু কুড়ি আসেনি, ফুল আসেনি। তো কি করছি সেটাও আমি দেখাচ্ছি। তো আরেকটা গাছ আছে দেখুন, সেই গাছটা দেখুন, এই গাছটা দেখুন, এটাও ওই সেম প্লাস্টিকের গ্রো ব্যাগের মধ্যে আছে। গাছটা কিন্তু বেশ বড় হয়ে গেছে, দেখুন গাছ ভর্তি, দেখুন ফুল আছে, দেখতেই পাচ্ছেন ফুলে ভর্তি গাছ এবং তার সাথে ফুল ফুটেও গেছে, কিছু কিছু ফুল তো ফুটেও গেছে। এই দেখুন ছোট ছোট এবারে জামরুল আস্তে আস্তে গুটি গুটি বানছে, দেখতে পাচ্ছেন দেখুন সম্পূর্ণ দেখুন গাছ দেখুন ফুলে ভর্তি চারিদিকে, দেখুন চারিদিকে দেখুন। এটাও আমার থাই ভ্যারাইটির জামরুল গাছ, কিন্তু এটা আমার সাদা সাদা থাই ভ্যারাইটির জামরুল গাছ, আর আগে যেটা দেখালাম সেটা হচ্ছে লাল। তো দেখুন আপনারা চারিদিকে দেখুন ফুল ধরে আছে, দেখতেই পাচ্ছেন। তার সাথে দেখুন কুড়ি কুড়িও আছেন, দেখুন জামরুল গাছে কুড়িটা ঠিক এরকমই হয়। প্রতিটা ব্রাঞ্চে দেখুন ফুল এসে গেছে এবং ফুল ফুটেও গেছে, তার সাথে কিছু ফুল ফুটতে বাকি আছে। দেখুন গোড়ার থেকে শুরু, দেখুন দেখতে পাচ্ছেন গোড়ার থেকে ফুল দেখুন শুরু এবং পুরো গাছ ফুলে ভর্তি আছে। তার সাথে ছোট ছোট গুটিও আসছে, গুটিগুলো এবারে জামরুলে রূপান্তরিত হবে। তো বন্ধুরা দেখুন এই গাছটাতে অলরেডি আমি কিন্তু যে খাবারটার কথা বলছি সেটা কিন্তু আমি ব্যবহার করে দিয়েছি। দেখুন কি সুন্দর গাছে ফুল এবং তার সাথে আশা করি ফলও হবে। পরবর্তীকালে আমি ফলের আপডেট ভিডিও আপনাদের কাছে পরবর্তীকালে শেয়ার করব। তো এই গাছে কিন্তু আমি যে খাবারটার কথা বলতে যাচ্ছিলাম আগের গাছে, যে এখন আমাদের পরিচর্যা করতে হবে, সেটা আমি কিন্তু আজ থেকে এক মাস আগেই আমি এই গাছটাতে আমি অ্যাপ্লাই করেছিলাম। তো সেই জন্যেই খুব তাড়াতাড়ি এই গাছে ফুল চলে এসেছে, কিন্তু আগের গাছটাতে এখনও আসেনি। তো আগের গাছটা তো আসবে, তো আমি দেখাচ্ছি যে এই সময় আমরা কি পরিচর্যাটা করব। তো বন্ধুরা দেখুন আমার এটা যেটাতে এখনও ফুল আসেনি কিন্তু নতুন ব্রাঞ্চ আসতে শুরু হয়ে গেছে। তো এই সময়তে আমি এই গাছটাতে একটা আশ্চর্য খাবার আমি প্রয়োগ করব, সেটা হচ্ছে সেটা দেখুন এটা হচ্ছে এসওপি সালফেট অফ পটাশ 0050, একদম সম্পূর্ণ ওয়াটার সলিউবল। এটা আমি অনলাইন থেকে পারচেস করেছিলাম। তো এই এনপিকেটা 0050 এটা আমরা অল্প দেখুন টবের মাটিতে জাস্ট
এটা পরিমাণ আছে কিন্তু 2 গ্রাম 2 গ্রামের মতন জাস্ট আমি টবের মাটিতে দিয়ে দেব আর কিছু না অথবা আপনারা এটা গাছের পাতাতেও স্প্রে করে দিতে পারেন তাতেও অসুবিধা নেই তবে স্প্রের ক্ষেত্রে আপনারা একদম সকালবেলায় মানে সূর্য ওঠার আগে কিংবা সূর্য অস্ত হয়ে গেলে গাছ ঠান্ডা হয়ে গেলে গাছের টবের মাটি ঠান্ডা হয়ে গেলে তখন আপনারা এটা স্প্রে করতে পারেন দেখুন এইভাবে আমরা দিয়ে দেব এবারে আস্তে আস্তে করে একটু এমনি করে মাটিটা হালকা করে একটু খুঁচি দেব আর কিছু না ব্যাস এবারে আমরা এই গাছে আমরা জল দিয়ে দেব একদম সিম্পল ব্যাপার খুবই সিম্পল ভাবে আমি আপনাদেরকে গাছ করা দেখাচ্ছি যাতে আপনারা খুব সহজে করতে পারেন বন্ধুরা এবারে যেটা সেকেন্ড টিপস প্রথম কাজ আমাদের হয়ে গেল মাটিতে আমরা টবের মাটিতে এসওপি 0050 যেটা দিয়ে দিলাম এবারে সেকেন্ড যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা পিজিআর আমাদেরকে ব্যবহার করতে হবে সেটা আপনারা আপনাদের হাতের কাছে যা পাবেন সেটাই ব্যবহার করতে পারেন আমি যেমন দুখানা পিজিআর আছে আমার কাছে একটা হচ্ছে প্ল্যানোফিক্স আরেকটা হচ্ছে মিরাকুলাম তো আমি এই দুটো পিজিআরই আমি আপাতত ব্যবহার করি ঘুরি ফিরিয়ে তো মিরাকুলামটা যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে 1 লিটার জলে 1 ml দিয়ে আপনারা এটাকে খুব ভালো করে ঝাঁকিয়ে ব্যবহার করতে পারেন আর সেকেন্ড যেটা প্ল্যানোফিক্স প্ল্যানোফিক্সটা আপনারা 1 লিটার জলে 1 ml মতো দিয়ে আপনারা ব্যবহার করবেন যে কোনো পিজিআরই আপনারা ব্যবহার করবেন কিন্তু একদম সকালবেলা সূর্য ওঠার আগে কিংবা সূর্য অস্ত গেলে টবের মাটি ঠান্ডা হলে গাছ ঠান্ডা হলে তারপরে আপনারা পিজিআরটা ব্যবহার করবেন সেক্ষেত্রে রেজাল্টটা আপনারা খুব ভালো পাবেন কারণ আমি এই জিনিসটা অলরেডি আরেকটা গাছে আমি করেছি আপনাদেরকে প্রথমে ভিডিওর শুরুতে আমি বললাম যে যে কথাগুলো আজকে আপনাদের কাছে আমি শেয়ার করব সেটা অলরেডি আমি আগের গাছটাই আমি 1 মাস আগে করেছি তো দেখুন সেটা রেজাল্ট পেয়েও গেছি তো যদি আপনাদের গাছে ফুল যদি না এসেছে সেক্ষেত্রে আপনারা এই দুটো টিপস অবশ্যই ব্যবহার করুন তাতে দেখবেন আপনাদের খুব তাড়াতাড়ি গাছে ফুল চলে আসবে আর ফুল চলে এলে গাছে কিন্তু আর আমাদের কোনো পিজিয়া বা অন্য কিছু আমরা ব্যবহার করব না কারণ ফুল তো এসেই গেছে তো সুতরাং পিজিয়ারটা ব্যবহার করা ওই জন্যে ফুল যদি না আসে আমি দেখেছি অনেক চ্যানেলেই অনেক কিছু নানা রকম সার প্রয়োগ করছে কিন্তু আমি বলবো যে অধিক রাসায়নিক আমরা গাছে ব্যবহার করব না তাতে শরীরের পক্ষে সেটা ভালো হবে না কারণ বাজার থেকে আমরা যেগুলো ফল খাচ্ছি সেগুলো অলরেডি রাসায়নিক দেওয়া তো আমাদের ছোট্ট বাগানের যে শখের বাগানের যে ফল গাছ সেখান থেকে আমরা একদম অর্গ্যানিক একদম ফল আমরা খাব তো সেই লক্ষ্যেই আমরা চাইবো যে রাসায়নিকটা যাতে কম ব্যবহার করতে হয় কিন্তু উপায় নেই তার জন্য আমরা এই সময় একটু এসওপি ব্যবহার করছি আমরা ওই লাল পটাশটা ব্যবহার করব না কারণ লাল পটাশটা যদি আমরা টবের মাটিতে ব্যবহার করি সেক্ষেত্রে টবের মাটি লবণাক্ত হয়ে যাবে আর এই এসওপিটায় সালফেট অফ পটাশ 0050 যেটা ওয়াটার সলভেন্ট এটাতে কিন্তু মাটি লবণাক্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই তাহলে এই একটা টিপস আপনাদেরকে দিলাম আরেকটা টিপস আপনাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে এই টবের মাটি যেন শুকিয়ে না যায় সেটা ফুল আসার আগেই হোক বা ফুল আসার পরেই হোক টবের মাটি যেন শুকিয়ে যেন না যায় কারণ শুকিয়ে গেলে এই গাছের ফুল যে কুড়ি আসবে সে কুড়ি ঝরে যাবে অন্যান্য গাছের ক্ষেত্রে আমরা দেখেছি কুড়ি এলে ওভার ওয়াটারিং হয়ে গেলে সেক্ষেত্রে কুড়ি নষ্ট হয়ে যায় কিন্তু এই গাছের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ আলাদা এই গাছে কুড়ি মানে পড়ে যাওয়া আটকানোর জন্য বিশেষ করে
জলটা দিতেই হবে। আর যেহেতু আমাদের ড্রেনেজ সিস্টেম ঠিক আছে টবে, সেহেতু জল আমরা যদি অতিরিক্ত দিও সেটা ড্রেনেজ হয়ে যাবে। তো আমাদের কিন্তু মাটি ময়েশ্চার ভাব রাখতেই হবে। দেখুন আমার যে গাছটাতে কুড়িয়ে এসেছে সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এই গাছটার, এই গাছটার মাটিটা দেখুন কি সুন্দর, দেখুন ময়েশ্চার ভাব হয়ে আছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর ময়েশ্চার ভাব, দেখতে পাচ্ছেন? দেখুন তো এই ময়েশ্চার ভাবটা যেন থাকে। ময়েশ্চার ভাব যদি না থাকে মাটিতে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই যে কুড়িগুলো দেখছেন, কুড়ি খসে পড়বে। তবে যটি কুড়ি আপনি গাছে পাবেন ততই যে ফলে রূপান্তরিত হবে তার কিন্তু মানে নেই, তাহলে তো গাছ ভর্তি ফল হয়ে যেত। কিছু কিছু কুড়ি আছে যেগুলো ড্রপ হবেই হবে, যেমন এই দেখুন কিছু কুড়ি আছে যেগুলো ড্রপ হবেই, সেগুলো কিছু করার নেই। তারই মধ্যে কিন্তু আমাদের কুড়ি কিছু দাঁড় করাতে হবে যাতে সেই কুড়ি থাকে। তো সেই কারণে আমাদের জলের যে সোর্সটা সেটা ঠিকমতো গাছে দিতে হবে। গাছে যদি জল ঠিকমতো পায় সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা, দুটো টিপসই আপনাদেরকে আমি জানালাম। আরেকটা ছোট্ট টিপস আপনাদেরকে বলি, সেটা হচ্ছে দেখুন আমার কিন্তু কোনো গাছে কিন্তু পাতায় দেখুন রোগ পোকার কোনো আক্রমণ নেই, দেখতে পাচ্ছেন একদম সবুজ আছে আমার গাছের পাতা। কিছু কিছু পাতা দেখুন হয়তো হলুদ হয়ে গেছে ডগাগুলো, যেমন এই দেখুন ডগাগুলো হলুদ হয়ে গেছে, এটা কিন্তু প্রচণ্ড গরমের জন্য। আপনাদেরও যদি এরকম হচ্ছে তো সেটা ভয়ের কিছু নেই, এটা কোনো রোগ পোকা কোনো আক্রমণ নেই, দেখতেই পাচ্ছেন একদম পরিষ্কার আছে। তো এটা সানবার্ন যেটা, সেই কারণে তো এই পরিষ্কার গাছ চকচকে আছে। একটি কারণে সেটা হচ্ছে আমি কিন্তু নিয়ম করে প্রতিদিন আমি গাছগুলোকে একবার করে স্নান করাই। তো এই স্নানটা আপনারাও একটু করান, তাহলে দেখবেন গাছের পাতা পরিষ্কার থাকবে, এবং গাছের পাতা যদি পরিষ্কার থাকে সেক্ষেত্রে শালক সংশ্লেষও খুব ভালোভাবে হয়। সেই কারণেই গাছকে পারলে ডেলি একবার স্নান করে দেবেন, তাহলে দেখবেন গাছে কোনো রোগ পোকার আক্রমণ আর হবে না। আর আপনাদেরকে কোনো পেস্টিসাইডও ব্যবহার করতে হবে না, কারণ পেস্টিসাইড যদি আমরা বাগানে ব্যবহার করি অধিক মাত্রায় বা প্রতিনিয়ত যদি আমরা পেস্টিসাইড ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু এই যে পরাগ সংযোগের যে সমস্ত পোকামাকড় যেগুলো আছে সেই সকল পোকামাকড়গুলিও কিন্তু মারা যাবে। তো সেহেতু আমি আপনাদেরকে বলবো যে কোনো পেস্টিসাইড আপনারা ব্যবহার করবেন না, মানে সহজভাবে একটু করার চেষ্টা করুন। তাদের মতো করে ভিডিওটা করছি না, কারণ আমি একদম সম্পূর্ণ। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতেই পারলেন যে এই সময় আপনারা জামরুল গাছে কি পরিচর্যা করবেন। তো অনেক অনেকেই এই মানে অনেক ভিডিও এই জামরুল গাছ নিয়ে আছে ইউটিউবে, সরকারি কর্মচারী, তো সেক্ষেত্রে সময়ের খুবই অভাব। তো তা সত্ত্বেও একটুকু সময় করে যাতে গাছগুলো করতে পারি সেইভাবে আপনাদের কাছে ভিডিও করে আমি শেয়ার করছি, যাতে আপনারও আপনাদের কর্ম দৈনন্দিন কর্মজগৎ থেকে একটু সময় বার করে যাতে গাছগুলো করতে পারেন, এবং সেখান থেকে যাতে ফুল এবং ফল দুটোই সংগ্রহ করতে পারেন, সেই কারণেই আমার এই ভিডিওগুলো করা। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক ও শেয়ার করবেন, আর যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যেন পরবর্তী ভিডিওর সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। এছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নমস্কার।